ইসরায়েলের উপর ফিলিস্তিনিদের হামলার অধিকার আছে বলে মনে করে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে গণশুনানি চলার চতুর্থ দিনেই এই মন্তব্য করল বেইজিং। এই খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। মা জিনমিন নামের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিষয়ক এক পরামর্শক আদালতকে বলেছেন ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের হামলা চালানোর অধিকার আছে, কারণ ইসরায়েলরা হল দখলদার, তারা অবৈধভাবে ফিলিস্তিনি অঞ্চল দখল করে রেখেছে। তিনি আরও বলেন, আত্মরক্ষার অধিকার হিসাবে বিদেশি দখলদারদের হটাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামের অধিকার রয়েছে। বিশ্বের অনেক দেশ সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে বিদেশি দখলদারদের হটিয়েছে, এজন্য ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের হামলা কোনো সন্ত্রাসী কার্যক্রম নয়, এটি তাদের সশস্ত্র সংগ্রামের অধিকার। চীনা এই কর্মকর্তা আরও বলেন, উপনিবেশিকদের হাত থেকে রক্ষা পেতে এবং আত্মরক্ষার্থে বিভিন্ন সময় সশস্ত্র প্রতিরোধ সহ সব ধরনের পদ্ধতিতে একাধিকবার বৈধতা দেওয়া হয়েছে, ফিলিস্তিনিদেরও সেই বৈধ অধিকার আছে। 1967 সালের যুদ্ধের পর পশ্চিম তীর সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। প্রায় 50 বছর ধরে তাদের দখলদারিত্বেই রয়েছে অঞ্চলগুলো। ইসরায়েলরা শুধুমাত্র ফিলিস্তিনি অঞ্চলগুলো দখল করেই ক্ষান্ত থাকেনি, তারা সেসব জায়গায় অবৈধ বসতিও গড়ে তুলেছে। এসব বসতিতে যেই সব ইসরায়েলি থাকেন তারা প্রায়ই ফিলিস্তিনিদের উপর হামলা চালান। বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলকে তাদের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানালেও আন্তর্জাতিক আদালতে বুধবার ইসরায়েলের পক্ষে কথা বলেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে ইসরায়েলের আত্মরক্ষার কথা বিবেচনা করে ইসরায়েলি সৈন্যদের যেন দখলকৃত স্থানগুলো ছেড়ে দেওয়ার কোনো নির্দেশনা আদালত না দেন। এছাড়া এই বিষয়টিকে ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বিপক্ষীয় বিষয় হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের এমন আবদারের পরের দিনই চীন বলেছে দখলকৃত স্থানগুলোতে ইসরায়েলের আত্মরক্ষা বলতে কিছু নেই, কারণ তারা হলো সেসব স্থানের দখলদার, ফিলিস্তিনিরা এসব ভূখণ্ডের মালিক। সুরজ আহমেদ, কালবেলা।